জান্নাত কেমন হবে? বুখারীর হাদিস, বুখারীর বর্ণনা, জান্নাতের ভিতরে মানুষ যখন স্বামী তার স্ত্রী, তার স্বামী আর তার স্ত্রী পাশাপাশি বসা থাকবে, বুখারীর হাদিস, স্বামী তার স্ত্রীর পাশে বসা থাকবে, স্বামী হাতটা তার স্ত্রীর ঘাড়ের উপর দিয়ে, কাঁধের উপর দিয়ে এইভাবে সুন্দর করে দুইজন জান্নাতের নাস নেয়ামত গুলা দেখতে থাকবে। ঠিক এমন সময়, ঠিক এমন সময় এইভাবে স্ত্রী বলবে, স্বামী ওই যে তাকায় দেখেন জান্নাতের আকাশ দিয়া কত সুন্দর একটা বড় পাখি যাচ্ছে, আহা এটা এত লোভনীয়, এত সুন্দর, যদি আমরা এই পাখির গোস্ত খেতে পারতাম, বুনা খাইতে পারতাম। নবীজি বলেন জান্নাতের ভিতরে অবস্থাটা এইরকম হবে, এই যে স্বামী আর স্ত্রী বৈশা মাত্র মনে মনে নিয়োগ করেছে, একজন আরেকজনের সঙ্গে আলোচনা করেছে, আল্লাহ তাআলা ওই পাখিটা বুনা করে এই জান্নাতি মেহমানের সামনে হাজির করে দিবে। সদর তাই নয়, বুখারীর বর্ণনার ভিতরে আসছেন এই জান্নাতের ভিতরে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বাজারের ব্যবস্থা করবে। আওয়াজ দিয়ে বলেন, কিসের ব্যবস্থা? বাজার যেখানে কেনাকাটা করা যায়, যেখানে কেনা বেচা করা যায়, দুইটা বাজার বানাবেন। ও বন্ধু, মজার বিষয় হলো ওই যে জান্নাতের ভিতরে দুইটা বাজার হবে, কিন্তু ওই বাজারের ভিতরে দোকান থাকবে, কিন্তু কোনো দোকানদার পাওয়া যাবে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বাজার দিয়া কি হবে? আমাদেরকে শোনাইলেন জান্নাতের ভিতরে কেনাকাটা করা লাগবে না, জান্নাতের ভিতরে কেনা বেচা করা যাবে না, কেনাকাটা করার কোনো প্রয়োজন নাই, বাজার দিয়ে কি হবে? নবীজি আমার বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক এমনিতে জান্নাতের ভিতরে বাজার বসাবে না, এই বাজারটাও বসাবে আল্লাহ পাক আমার উম্মতকে আনন্দ দেওয়ার জন্য। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বাজারের মাধ্যমে কেমনে আনন্দ দেওয়া হবে? নবীজি আমার বললেন, সাহাবীরা রে, জান্নাতের ভিতরে দুইটা বাজার হবে, সেপারেট আলাদা, একটা বাজার হবে পুরুষদের জন্য, আর একটা বাজার হবে মহিলাদের জন্য। পুরুষদের জন্য যেই বাজার, আরে এটার ভিতরে শুধু পুরুষেরা যাবে, আর মহিলাদের বাজারের ভিতরে শুধু মহিলারা যাবে। পুরুষেরা যখন তার বাজারের ভিতরে ঢুকে যাবে, যাইয়া দেখবে দোকান গুলা ওপেন, দোকান খোলা, কিন্তু দোকানের ভিতরে কোনো দোকানদার নাই, ওই দোকানের ভিতরে কোনো সামান তেমন থাকবে না, থাকবে শুধু ভিউ কার্ড মানে ছবি। এইভাবে তারা যাই একটা করে ছবি ধরবে, ছবি ধরার পরে দেখবে, আহারে সুন্দরী জান্নাতি রমণী গুলা এখানে সাজায় রাখা হয়েছে ভিউ কার্ড। ছোটবেলা আমরা কিনতাম খেলোয়াড়দের ছবি, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এইরকম খেলোয়াড়দের ভিউ কার্ড কিনতাম পছন্দ মতো। এবার যাইয়া দেখবে, আহারে শুধু ভিউ কার্ড, ভিউ কার্ড, শুধু মহিলাদের ছবি। সুবহানাল্লাহ, বলে এটা দুনিয়াতে নয়, জান্নাতে দেখবে শুধু মহিলাদের ছবি পুরুষদের বাজারে। তারা যাইয়া কয়েকটা দোকান বাছাই করে যেটা সবচাইতে পছন্দ হবে এটা হাতের ভিতরে নিবে, হাতের ভিতরে নিয়ে কইবে, আল্লাহ এইটা তো বড় সুন্দর, আমার জান্নাতি বিবি যদি এই রকম সুন্দর হতো। বুখারীর হাদিস সহিহ বর্ণনা, আল্লাহর নবী কয় এইটা হাতের মধ্যে লইয়া আফসোস করতে করতে তার ঘর পর্যন্ত আইসা দেখবে, আল্লাহ পাক তার জান্নাতি বিবিটা এই রকম সুন্দর করে দিছে। দ্বিতীয় দিন আবার যাইব, যাই কবি আমরা বদলাই লই, আরেকটা লইব, আরেকটা লইয়া কইব, আল্লাহ আজকে যদি যাইয়া দেখতাম এই রহম এইটা হাতের ভিতরে বাড়িতে নিয়ে দেখবে, মনে মনে সেই রকম ইরাদা করবে, যে টাকটা তার মনের ভিতরে আসবে আল্লাহ পাক তার বিবিরে জান্নাতের ভিতরে ওই রকম সুন্দর করে দিবে। এবার মহিলাদের জন্য যেই বাজার, মহিলারাও বাজারে চলে যাবে, মহিলারা বাজারের মধ্যে যাইয়া বুখারীর হাদিস, আবার তারা দেখবে, আহারে দুনিয়ার জমিনে যেই ডারে লয়া গড় করতাম
এইটা তো তেমন ভালো ছিল না, একটু কালো ছিল অথবা খাটো ছিল অথবা বিভিন্ন, এইভাবে দোষ ত্রুটি থাকতেই পারে। এইবার জান্নাতের ভিতরে আইলাম, আমার জান্নাতি জামিটা যদি এইরকম সুন্দর হতো, এইভাবে পুরুষের বিয়ে কাঠগুলা নিয়ে একটা একটা কইরা বাছাই করবে, যেইটা সবচাইতে ভাল লাগবে এইটাই চয়েস করবে আল্লাহ। আমার জান্নাতি বিবি, আমার জান্নাতি স্বামী যদি এইরকম সুন্দর হতো, হাদিসের বর্ণনা, আমার নবীজি বলেন স্ত্রী যাইয়া দেখবে তার ঘরের ভিতরে জান্নাতের স্বামী আল্লাহ পাক কেমন সুন্দর করে সাজায় রাখছে। মানে জান্নাত হলো একটা মজার জায়গা, আনন্দের জায়গা, একটা অনুভবের জায়গা। এখানে যা অনুভব করবে, যা চিন্তা করবে, তার চিন্তায় যত দূর আসবে আল্লাহ পাক সব তার জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।